পশ্চিম বর্ধমান জেলার আসানসোল উত্তর বিধানসভার অঞ্চলে তৃণমূল শিক্ষক সংগঠনের পক্ষ থেকে একটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী নির্বাচনে শিক্ষকদের কি ভূমিকা থাকবে সেই বিষয় নিয়ে এদিন আলোচনা অনুষ্ঠিত হয়। এদিনের এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, MMIC অভিজিৎ ঘটক, অনিমেষ দাস সহ সংগঠনের সদস্যরা। আজকে আমাদের আসানসোল উত্তর বিধানসভার মধ্যে যেসব হাই স্কুলের শিক্ষকরা রয়েছেন আমাদের সংগঠনে, আমাদের যে তৃণমূলের টিচার সেল আছে সেই শিক্ষক সংগঠনে যারা শিক্ষকরা শিক্ষিকারা রয়েছেন তাদেরকে নিয়ে আজকে আমাদের এখানকার বিধায়ক এবং মাননীয় মন্ত্রী মলয় ঘটক একটি সাংগঠনিক বৈঠকে বসছিলেন এবং আমাদের আগামী নির্বাচনে শিক্ষকদের কি ভূমিকা থাকবে সেই নিয়ে আলোচনা করা হয়। কোভিড নিয়ে কিছু বলেছেন? কোভিড নিয়ে এটাই বলা হয়েছে মানুষকে সচেতন করার ব্যাপারে, এবং যেহেতু শিক্ষকরা সমাজের প্রত্যেকটি স্তরের মানুষের সাথে যোগাযোগ থাকে তাই তাদেরকে বলা হয়েছে যে এই বিষয়ে একটু এগিয়ে এসে তারা যেন মানুষের পাশে থাকেন, মানুষের কাজ করেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট আনন্দবার্তা।